আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মহিষের মাংস। এই মাংসটি আমি যেভাবে রান্না করি সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 1 কেজি পরিমাণে মাংস রান্না করব। তার জন্য প্যানে আমি 4-5 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিলাম। এখানে আমি কিছু গরম মশলা দিলাম গোটা মশলা থেকে যখন ফ্লেভার ছড়াবে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটি মাঝারি সাইজের পেঁয়াজ, 4-5টি রসুনের কুয়া এবং 1 ইঞ্চি পরিমাণে একটি আদা। সবগুলো একসাথে নিয়ে আমি পেস্ট করেছি, সে পেস্টগুলি দিয়ে দিলাম। এরপর আমি 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া দিলাম, 1 টেবিল চামচের কমন দেখ দিলাম আমি হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণে দিলাম ধনে জিরা মিক্স সম পরিমাণে, স্বাদ মতো লবণ দিলাম। সব মশলা দেওয়া হলে আমি মশলাগুলো সামান্য পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষানো হলে এর মধ্যে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মহিষের মাংস দেখতে একটু কালো হয়, মাংসগুলো আমি দিয়ে দিলাম। এরপর এখানে আমি 4-5টি আলু দিলাম। এখন আমি আলু মাংস সব কিছু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার জাল মিডিয়ামে রেখে আমি 10 মিনিট পর্যন্ত মাংসগুলো একটু কষিয়ে নিব। 10-12 মিনিট পরে মাংসগুলো কষানো হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি, আর দিলাম আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে বাদাম বাটা। বাদাম বাটাটা অপশনাল, আমার বাসায় ছিল তাই দিলাম। এরপর এখানে আমি দিলাম আধা চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া। এগুলো দেওয়া হলে আমি মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে রান্না করব। মাংসগুলো সিদ্ধ হয়ে আসলে আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। হয়ে গেল মহিষের মাংস রান্না। যাদের গরুর মাংসে অ্যালার্জি আছে তারা সাধারণত মহিষের মাংস পছন্দ করে, তাদের জন্য আমার আজকের রেসিপি। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।